গুড আফটারনুন, গুড মর্নিং বললাম না, কারণ এখন বাজে হচ্ছে দুপুর 12টা। আর হচ্ছে কুটুস কুটুস সাউন্ডটা কমাও, শুনতে পাচ্ছি না আমি কিছু। আজকে সকালটা খুব সুন্দর, ঝরঝরে রোদ উঠেছে সকাল থেকে আর কি, যদিও এখন সকাল নেই, বেলা হয়ে গেছে অনেক, তো প্রচণ্ড সুন্দর রোদ উঠেছে। তো যাই হোক, কুটুসের শরীরটা এখন আগের থেকে অনেক বেটার আছে। এই যে পটকা, এই যে কুটুস, এই যে পচকু, পড়াশোনা করে থকে গেছে বেচারা, পড়াশোনা করে থকে গেছে। একটা ম্যাম এসেছিল সকালবেলাতে, ম্যাথস ম্যাম এসেছিল, এবার আরেকজন আসবে, কারণ এই 4-5 দিন ওর এই শরীর খারাপের জন্য কোনো পড়াশোনা হয়নি। কম্পিউটার ম্যাম আসবে, কারণ মঙ্গলবার, সামনের মঙ্গলবার দিন কম্পিউটার পরীক্ষা, তাই এবার আবার পড়াশোনাটা জোর কদমে স্টার্ট করতে হয়েছে। তো মাঝে তো রবিবার থেকে যেহেতু শরীর খারাপ ছিল, যার জন্য রবি থেকে শুক্র কোনো কিছু পড়ার মানে বইয়ের টাচও করতে পারেনি। তো আমি বললাম যে অনেক হয়েছে রেস্ট, এবার চল ওঠ, উঠে এবার পড়াশোনা শুরু কর। এদিকে সময় অনেকক্ষণ অফিস বেরিয়ে গেছে, ওর আজকে একটা মিটিং আছে, ও এসে 1:30টার সময় বেরোবে, মিটিংয়েই খাওয়া দাওয়া আছে, তাই মনে হয় খাবে না বাড়িতে। আমার ভাত হয়ে গেছে করা, ভাত বসিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, ভাত হয়ে গেছে। রান্নাবান্না কী হয়েছে তোমাদের একটু বাদে বলছি। ঘরটার সমস্ত কিছু পরিষ্কার করে, আজকে সমস্ত কিছু করে টরে ভাবলাম তোমাদের সঙ্গে গল্প শুরু করি। মুখ ভাঙাচ্ছিস কেন, এই কি? তো এই যে আমার পটাশ আজকে 2 টিউশন ছিল। তুমি কেমন আছো আজকে বলে দাও। ভালো, ভালো আছে, বাই গডস গ্রেস এবং তোমাদের আশীর্বাদে। হ্যাঁ, একটু কাশি আছে, তোমাদের আশীর্বাদে আজকে, মানে গত 2 দিন ধরে আর জ্বরটর আসেনি, কাশিটা একটু আছে আজ। মানে অনেক শুনছি কি বলতো, বাচ্চাদের খুব জ্বর জারি হচ্ছে, তোমাদের যাদের বাচ্চারা খুব সাবধানে থাকো, বাচ্চাদেরকে সাবধানে রাখো, এটাই আমার বলার। কারণ এখন একটা কিন্তু বাচ্চাদের মধ্যে একটা জ্বর জারি হওয়ার একটা টেন্ডেন্সি আমি দেখছি। মানে অনেক ওর বন্ধু বান্ধব বা আমার চেনাশোনা, আমার মানে রিকের মানে আমার দাদার ছেলেরও রিসেন্টলি জ্বর হয়েছিল, যা যাই হোক ও এখন সুস্থ আছে। তো সবাই খুব সাবধানে থাকো, কারণ মানে ক্রমাগত ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম। আজকে যেমন অতটা ঠান্ডা নেই বলে আমরা দুজনে কেউ সোয়েটার পরিনি, আর বাড়ির মধ্যে দরজা জানলা বন্ধই থাকে। তো এখন করব আমরা হচ্ছে লাঞ্চ। ওর আজকে সকাল থেকে পরপর 2 টিউশন ছিল। কি কি টিউশন ছিল বলে দাও। কম্পিউটার, ম্যাথ, কম্পিউটার আর ম্যাথ, কারণ গিটার আজকে তো আসেনি স্যার। কম্পিউটার আর ম্যাথ টিউশন ছিল, কারণ টিউজডেতে ওর আছে কম্পিউটার পরীক্ষা। তো এই হচ্ছে আজকে সকাল থেকে পুরো আমার শিডিউল। হ্যাঁ, খুব খাটাখাটনি গেছে সকাল থেকে, কাকিমা এসেছিল, কাকিমা কাজ করে দিয়ে, কাকিমা রান্না করে দিয়ে গেছে, ভাতটা অ্যাজ ইউজুয়াল আমি পরে করে নিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরে আমাদের লাঞ্চটা কি। তো আজকে লাঞ্চ হচ্ছে এই যে শোল মাছের ঝোল, পেঁয়াজ কলি, আলু ভাজা, শীতকালের পেটেন্ট আইটেম যেটা হচ্ছে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে টমেটোর চাটনি। শীতকালের আমার মনে হয় অলমোস্ট সব বাড়িতেই ফুলকপি আর বাঁধাকপি, এই দুটো হচ্ছে কমন, ভীষণ কমন। বেশিরভাগ দিনই ফুলকপির কিছু না কিছু আইটেম, নয় মাছের সাথে, নয় এমনি তরকারি, নয় ফুলকপির ডালনা, নয় ফুলকপি মটরশুঁটি দিয়ে, দারুণ লাগে আমার মনে হয়, নয় ফুলকপি কিছু না হলেও ফুলকপি আলু ভাজা। তো চলো লাঞ্চটা জলদি জলদি করে নিই, কারণ কুটুসের খিদে পেয়ে গেছে, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো বাজার থেকে লঙ্কাগুলো এনেছিল, ওগুলোকে ভালো করে ধুইয়া, লঙ্কাগুলো বেশ বড় বড়, মানে ঝাল হবে মনে হচ্ছে দেখে, লঙ্কার সব ডাঁটিগুলো ছাড়িয়ে ওগুলো সব শুকাতে দিয়েছি, তারপরে ভরবো। এই যে আমাদের দুজনের প্লেট রেডি, খেতে চলে এসো, তাড়াতাড়ি খেতে চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, খেতে চলে এসো। মা ছেলেতে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখি সোমো কখন আসে, কারণ ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, কারণ অনেকক্ষণ একবারে সেই 10টা থেকে প্রায় 2-3, 2:30 অবধি পুরো টানা টিউশন করেছে বেচারা। তো ওকে একটু শোয়াবো, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাওয়ার দাওয়ার কমপ্লিট হলো, মানে একটা মনে হয় কাটা ঢুকে গেছে, ভালোই খেলাম। শোল মাছটা খুব একটা ভালো লাগলো না খেতে, মানে জানি না, শোল মাছটা মনে রান্নাটা ঠিক হয়নি আর কি। ও এবারে এই যে কুটুস মহাশয়, এই দেখো শুয়ে শুয়ে গেম খেলছে, শুয়ে শুয়ে গেম খেলছে আরেকজন। গেম খেলা বন্ধ কর, অতিরিক্ত গেম খেলছিস। পড়াশোনা তো করতেই হবে, ওই দেখ কথা শোনা বলছে, পড়াশোনা করতে হবে, গেমও খেলতে হবে, না বেশি বেশি গেম খেলবে না। তিনি আসেননি, এখন বাজে তো দেরি আছে সোমর আসতে, চলো ওকে একটুখানি ঘুম পাড়াই, একটুখানি নিজেও রেস্ট করি, কারণ সকাল থেকে আজকে অনেক খাটাখাটনি গেছে, ভালোই আর কি বললামই তোমাদের। হঠাৎ করে ভাত খাওয়ার পর না এত পরিমাণে ঠান্ডা লাগছে, মানে বলে না ভাত খাওয়ার পর একটু বেশি ঠান্ডা লাগে মনে হয়, কারণ তার আগে এমন কিছু ঠান্ডা লাগছিল না। বাচ্চাদের কিছু হলে না সত্যি ভালো লাগে না।
হ্যাঁ খুব টেনশন, আমার তো খুব টেনশন হয়, মানে ভাবি কতক্ষণ ঠিক হবে, কতক্ষণে ঠিক হবে, কতক্ষণে ঠিক হবে। যাই হোক, ঠাকুরের কৃপা এখন ঠিক আছে। একটু একটু সর্দি আছে, ওগুলো রোজ আমি ওই কাত বানাই একটা, সেটা খাওয়াই আর কি, গোলমরিচ দিয়ে, তারপর তোমার লবঙ্গ দিয়ে, আদা ঘষে, অনেক কিছু দিয়ে, মধু লেবু, অনেক কিছু দিয়ে একটা কাত মতো বানাই। তো সেটা প্রচণ্ডভাবে ইউজফুল, তোমরাও খেতে পারো। আমি বলে দেবো, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আমাকে প্লিজ কমেন্টে জানিও, আমি কাত কীভাবে বানাই সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। যখনই সর্দি লাগবে বা গলা ব্যথা করবে, মানে প্রচণ্ড দারুণ উপকারী জিনিস, সেটা অবশ্যই ট্রাই করতে পারো। গুড ইভিনিং, এই যে বিকেলবেলা চা নিয়ে বসে গেছি, তো ও এক্ষুনি ঢুকলো ফ্রেশ হয়ে, ফোন এসছে, ফোনে কথা বলছে, চা, ওরও চা নিয়ে, ও আর আমি দুজনেই চা নিয়ে বসেছি। কাকিমা একটু আগে চা করে দিয়ে গেল, ঘুম এক ফোঁটাও হলো না, কুটুস ঘুমোচ্ছে, ওই যে কুটুস ঘুমোচ্ছে। তো ওকে আর ডাকবো না, কারণ ও ঘুমোতে ঘুমোতে সেই চারটে, বলতে গেলে চারটের সময় ঘুমিয়েছে, কারণ ওর ম্যাম গেল তিনটের সময়। তো তোমাদেরকে তো বললাম বিকেলবেলা না আরও বেশি ঠান্ডা লাগছে, কেন কে জানে, মানে পা দিতে পারছি না মেঝেতে, এত ঠান্ডা লাগছে। তো কি তোমার কেমন হলো মিটিং? বেশ তো ভালো, ভালো মন্দ খেয়ে এসছো শুনছি। একটু ভালো খাওয়া হয়ে গেছে আজকে বেশি। গলদা চিংড়ি, বাবা, তারপরে কি বললাম, চিতল চিতল মাছের পেটি বিশাল সাইজ, সঙ্গে আমপানার শরবত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, তারপরে লাস্টে কি হলো, ও চাটনি, গুলাব জামুন, দই, বাবা, বিয়ে বাড়ি, একদম ভজরি মান্না কাঁপিয়ে এসছি আমরা। তো অ্যাকচুয়ালি মিটিংটা ছিল ভজরি মান্নাতে, এই ডায়মন্ড প্লাজাতে। তো সেখানে দুর্দান্ত খাওয়া দাওয়া, তো ভজরি মান্নার খাওয়ার অলওয়েজ ভালো, তো আমরা সবাই জানি, আমিও খেয়েছি বহু বছর আগে, মানে প্রায় চার পাঁচ বছর আগে, তাই না? চার পাঁচ বছর আগে মনে হয় লাস্ট পুরীতে গিয়ে ভজরি মান্নায় খেয়েছি, তারপরে মনে হয় ও গিয়ে আজকে খেলো। আসলে এত নতুন নতুন বেরিয়ে গেছে না, কস্তুরি, ভূতের রাজা দিল বর, তারপরে আর নতুন নতুন ইয়ে বেরিয়ে গেছে, আর ভজরি মান্না তো অনেক বছর আগেকার, আর দারুণ টেস্ট। আমি যতবার খেয়েছি আমি ভীষণ ভালো খেয়েছি। পুরীর ভজরি মান্না দুর্দান্ত, কি অপূর্ব শুকিয়ে ছ্যাঁচড়াটা বানায় না, দারুন, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, চচ্চড়ি, ছ্যাঁচড়া বলে, হ্যাঁ, বাংলায় ছ্যাঁচড়া, ছ্যাঁচড়া বলে, দারুণ দারুণ করেছিল। মাছের আইটেম তো অপূর্ব, যে ছ বছর সাত বছর আগে গেছিলাম পুরীতে তখন খেয়েছিলাম ভজরি মান্নায়, কিন্তু গতবার গিয়ে আর গত দুবার যে গেলাম তখন আর খাওয়া হয়নি, মানে অন্যগুলো ট্রাই করেছি, পারিজাত বলো বা ইয়ে বলো, পারিজাতে তো দুর্দান্ত খেয়েছি, তোমরা অনেকেই আমার পারিজাতের ভিডিওটা দেখেছো, অনেকে অনেক কোয়ারি করেছো কীরকম কী প্লেট। আমার একটা ইয়ে হয়েছে, আমি ওখানে তোমাদের আইটেমের প্রাইসগুলো বলতে পারিনি, কিন্তু যারা যারা আমাকে জিজ্ঞেস করেছো প্রাইসগুলো আমি তাদেরকে বলে দিয়েছি আমি কী কী খেয়েছিলাম এবং কী কী তার প্রাইস ছিল, আমি সেটা ভিডিওতে বলতে পারিনি, তার জন্য সরি। যারা এখনই পারিজাতের ভিডিওটা দেখতে চাও তারা আমার আগের ব্লগে চলে যাও, পুরীর ব্লগে, পারিজাত হোটেলে কী কী পাওয়া যায়, কী কী খেয়েছি আমি, সমস্তটা তোমাদের চোখে পড়ে যাবে। আর বিশ্বাস করো দুর্দান্ত খাবার, মানে অত হাইফাই রেটও নয়, দারুণ দারুণ খাবার, দারুণ। এই যে বাবার ছেলেতে এখন গল্প করছে দুজন, এ বাবা দুজন তো সেম কালারের টি শার্ট, কি ব্যাপার, কি তোমরা একই টি শার্ট পরে কি করছো দুজনে একই কালার? হ্যাঁ, কুটুসকে একটা কাজ করেছি, কুটুস আর আমি জুড়ুয়া ড্রেস পরেছি, জুড়ুয়া জুড়ুয়া। জ্বর থেকে ভালো হওয়ার পর থেকে প্রতিদিনই ওর কিছু না কিছু বায়না চলছে, আর কালকে আগের দিনে ভিডিওতে দেখলে মা ঝালঝাল করে মাংস রান্না করলো, করে দিলাম, আজকে আবার নতুন বায়না, কি বায়না আজকে, আবার আজকে আবার কি বায়না বাবু, কাত দাও, কাত, গরম কাত, কাত দেবো, হ্যাঁ গরম, ওই কাড়া হয় না কাড়া, যেটা ওই সর্দি টর্দি হলে করে, ভীষণ উপকারী এই কাড়াটা, ওকে খাওয়াই আর কি, বলছে চিরতার জল ভিজিয়ে দাও। রবিবার আমাদের একটা নেমন্তন্ন আছে তোমাদের বলেই দিই, হ্যাঁ আমার মামা তো বোনের জন্মদিন, সেখানে আমাদের যাওয়ার কথা পরশু দিন, কেটা এখন সেটা কালকে পয়টা, মানে প্রতিদিন প্ল্যানিং করছে আর কি। সুযোগ পেয়ে গেছো তুমি, তুমি সুযোগ পেয়ে গেছো না, কম্বলের তলায় শুয়ে শুয়ে একই ড্রেস পরে বাবার ছেলেতে কি করছে দেখো। তো এখন বাজে রাত্রি 9:30, কুটুসের জন্য আনলাম ধোসা, কুটুস বলছে মা একটু ধোসা খাবো, ওই যে বললাম ওর এখন জ্বরের জ্বরের যাওয়ার পর, জ্বরটা ঠিক হওয়ার পরও প্রতিদিনই একটা না একটা ওর বায়না, কালকে চিকেন মা চিকেন রান্না করো, ঠিক আছে মা আজকে ধোসা খাবো, বললাম ঠিক আছে চল শরীর খারাপ বলে দিচ্ছি। তো কুটুসের জন্য নিয়ে এসেছি ধোসা, এই যে
কুটুসের জন্য নিয়ে এসেছি চেন্নাই এক্সপ্রেস থেকে ধোসা। তো কুটুস এখন খাবে ধোসা, আমি রাতে ভাতই খাবো। সোমু বলছে কিছু খাবে না, কারণ দুপুরে ওর জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে, তো প্রচণ্ডভাবে বলছে পেটটা গজগজ করছে, আর রাতে কিছু খাবো না। তো চা খেয়েছে, অনেক লেটই চা খেয়েছে আর কি। রুটি ফুটি আজকে করাইনি, কারণ মাছ একবারই রান্না করা ছিল, ওটাকেই সব গরম করে সুন্দর করে আজকে রাতের বেলা হয়ে যাবে সেট। তো যাই হোক, এখন ডিনার করে নিই, কারণ রাত্রেবেলা ডিনারটা একটু তাড়াতাড়ি করি। যাই হোক, চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমরা কি আর কম্বলের তলা থেকে উঠবেই না? আজকে রেস্টিং ডে তোমাদের, রেস্টিং ডে। বাবার ছেলে তো সেই যে কম্বলের তলায় ঢুকেছে, এখনো পর্যন্ত বেরোয়নি। মাঝে একবার কাজকর্ম করতে বেরো উঠলো, আবার ঢুকে বললো। আমি বললাম, বলছে মা আজকে রেস্টিং ডে, আজকে প্রচুর ক্ষণ আমি পরে নিয়েছি, আর আমি আজকে পরবো না আবার কালকে। ঠিক আছে চল, সব পাগলের দল আর কি বলবো। তো চলো, টাটা সবাইকে, টাটা, চট করে ডিনার করে কম্বলের তলায় ঢুকে পড়ো, আবার দেখা হবে পরে একটা নতুন ব্লগ নিয়ে। চল দেন, টাটা, গুড নাইট।